এটা বাংলাদেশের উত্তরাঞ্চল। প্রতি বছর এখানে প্রায় বন্যা হয়, বন্যার পানিতে এলাকার অনেক অংশ ডুবে যায়, যার ফলে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়, তখন পানিবাহিত রোগগুলো ছড়িয়ে পড়ে। অনেকেই জানে না কিভাবে পানি সহজে বিশুদ্ধ করা যায়। আমি আজকে কথা বলবো কিভাবে ট্যাবলেটের মাধ্যমে পানি সহজেই বিশুদ্ধ করতে পারি। প্রথমে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংগ্রহ করব। তারপরে যেখানে উপযুক্ত পানি পাওয়া যাবে সেখান থেকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে আমরা পানিটি সংগ্রহ করব। পাঁচ লিটার পরিমাণ পানি একটি পাত্রে আলাদা করে রাখব। এবার একটি বিশুদ্ধকরণ ট্যাবলেট উক্ত পানিতে ছেড়ে দেব। তারপর একটি পরিষ্কার চামচ বা পরিষ্কার লাকড়ি দিয়ে পানিটি ভালোভাবে নেড়ে নেব। এবার পানিটি নির্দিষ্ট স্থানে ঢেকে রাখব। আধা ঘন্টা বা 30 মিনিট পর এই পানিটি খাবার উপযোগী হবে। এই পানি পান করলে আমরা জীবাণুমুক্ত থাকতে পারব। আমরা সহজেই বিশুদ্ধকরণ ট্যাবলেটের মাধ্যমে এভাবেই পানি বিশুদ্ধ করতে পারি।